হ্যালো বন্ধুরা, আমি পাপন, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বিডিএমএস প্লাস। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো হচ্ছে যারা পুলিশে নতুন আসতে চলেছে, যারা পরীক্ষা এবং ফিজিক্যাল কমপ্লিট করা হয়ে গেছে যাদের, এবং ইন্টারভিউ যাদের কমপ্লিট, শেষ মুহূর্তে যারা রয়েছে পুলিশের জয়েনিংয়ের শেষ পর্যায়ে, এখন তোমাদের বাকি শুধু মেডিকেল এবং ভেরিফিকেশন। তো সে সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো। তো তোমরা একদম পুলিশের রিক্রুটের শেষ পর্যায়ে চলে এসছো, তো এখানে এসে আমি চাই না তোমাদের কারো কোনো জয়েনিং করতে অসুবিধা হোক, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা এই সময় কিন্তু খুবই সাবধানে চলবে, এবং সামনে তোমাদের মেডিকেল, তো নিজেকে ফিট রাখবে, কোনো রকমের ঝামেলায় জড়াবে না, যেহেতু ভেরিফিকেশনও আছে সামনে, সামনে পঞ্চায়েত ইলেকশন রয়েছে, তো বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারো, সেদিকে তোমরা অবশ্যই সাবধান থাকবে। এবং মেডিকেল পুলিশের অতটা হার্ড হয় না, কিন্তু তোমাকে তো ফিট থাকতে হবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আই টেস্ট এই সমস্ত তোমাদের হবে। তো তোমরা যারা কিছুটা মনে করো যে আমাদের প্রবলেম রয়েছে, সেটা এখন থেকেই তোমরা শুরু করে দাও যে সেটা ঠিক করার, এবং যারা ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস তোমরা ঠিকঠাকভাবে রাখবে, এবং ভেরিফিকেশনের আগ মুহূর্তে তোমরা কোনো রকম ঝামেলায় জড়াবে না, তাহলে কিন্তু তোমাদের জয়েনিংয়ে আটকে যাবে। আর একবার জয়েনিংয়ে আটকে গেলে, একটা ব্যাচ পিছিয়ে গেলে কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেটা তোমরা হয়তো ভাবে যে না, চাকরি তো আমাদের হবে, সেটা না, কিন্তু একটা ব্যাচ পিছানো মানে অনেকটাই ক্ষতি হওয়া, সে টাকা পয়সার দিক থেকে হোক, তুমি ব্যাচের সিনিয়রিটির দিক থেকে হোক, প্রমোশনের দিক থেকে হোক, বিভিন্ন দিক থেকে কিন্তু তোমরা ক্ষতির সম্মুখীন হবে। তো সবাইকে বলবো, তোমরা সবাই এখন সাবধানে থাকো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থেকে একটু দূরেই থাকো, বিশেষ করে এই বয়সে তো নানা রকমের প্রোগ্রাম থাকে, আশা করি তোমরা বুঝতেই পারছো কী ধরনের প্রোগ্রাম। তো বিশেষ করে সে সমস্ত প্রোগ্রাম থেকে দূরে থাকো, এবং যতটা পারো নিজেকে সেফ রাখো, এবং সবাই ভালো থাকো। আশা করি তোমাদের খুব শীঘ্রই জয়েনিং হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো বিডিএমএস প্লাস। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের জয়েনিং কবে হবে সেটা আমি ট্রেনিং সেন্টারের আপডেট দেখেই জানিয়ে দেবো।